थाने थाम साल मारिबो बजुनगर आमचायो बरो खनै कथै बथारजाक मानखा आमचनि लखुरक अपाति मनो कितिंगै खरो बुइनो रमै दरबार नगो तिसा जाखा रोहित सिंह मुंगैनो पुलिस रिमान्ड सानके रिमान्ड जाखा ते ते खरक थामनो आलंगो सन्दनि बागै दैयैखा केरंफां बुजुनगर पीएस केस नंबर 32 of 2022 under section 302 and 34 IPC. ঘটনা হয়েছে গত 3/7/2022 ইংলিশ তারিখে একজন কমপ্লেনেন্ট ভাস্কর প্রধান বুজুনগর থানাতে একটা এফআইআর করছে যে প্রেজেন্ট অ্যাকিউজড পারসন রোহিত সিনহা এবং অন্যান্য অ্যাকিউজদের বিরুদ্ধে আন্ডার সেশন 302 এবং 34 আইপিসি এবং এই কমপ্লেন পাওয়ার পরে আইও ইনভেস্টিগেশন শুরু করছেন এবং যে এফআইআর নেম অ্যাকিউজড রোহিত সিনহাকে 3/7/2022 ইংরেজিতে অ্যারেস্ট করছে এবং 4 তারিখ আদালতে প্রোডাকশন করছে 7 দিনের পুলিশ রিমান্ড চাইয়া এবং আদালত প্রসিকিউশনের বক্তব্য শুনছে এবং ডিফেন্সের বক্তব্য শুনে অ্যাকিউজড রোহিত সিনহারে 9 তারিখ পর্যন্ত আজকে পর্যন্ত পুলিশ রিমান্ড গ্রান্ট করছিল এবং এই পুলিশ রিমান্ড পিরিয়ডে অ্যাকিউজড রোহিত সিনহাকে ইন্টারগেশন করার পরে তিনজন অ্যাকিউজড যারা হলো সুহেল মিয়া প্রসেনজিৎ চৌধুরী এবং বাপি দেবনাথকে অ্যারেস্ট করছে পাঁচ সাথে অ্যারেস্ট করার পর 6 তারিখ আদালতে প্রোডাকশন করছে পুলিশ রিমান্ড চেয়ে এবং আদালত বাদীপক্ষের প্রসিকিউশনের বক্তব্য শোনার পর স্যাটিসফাই হয়ে এবং সিডি দেখে ওই তিনজন অ্যাকিউজকেও 9 তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ড দিয়েছেন আজকে আইও 4 জন অ্যাকিউজকে রোহিত সিনহা সোহেল মিয়া প্রসেনজিৎ চৌধুরী এবং বাপি দেবনাথকে আদালতে প্রোডাকশন করছে এবং 2টা প্রেয়ার আদালতের কাছে আইও দিয়েছেন অ্যাকিউজড সোহেল মিয়া প্রসেনজিৎ চৌধুরী এবং বাপি দেবনাথের কে জুডিশিয়াল কাস্টোডি চাই প্রেয়ার দিছে আর যে এফআইআর নেম অ্যাকিউজড রোহিত সিনহা রোহিত সিনহার জন্য আবার ফার্দার পুলিশ রিমান্ড চাইছে তো আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আইওর যে প্রেয়ার 5 ডেজ পুলিশ রিমান্ড এটার পক্ষে আমরা যুক্তি দ্বারা করেছি এবং আদালত স্যাটিসফাই হয়ে 21 রোহিত সিনহাকে 11/7 পর্যন্ত পুলিশ রিমান্ড গ্রান্ট করেছেন আর বাকি যে 3 জন 21 যাদের জন্য আইও জুডিশিয়াল কাস্টোডি প্রেয়ার দিয়েছিলেন তাদেরকেও 11/3 পর্যন্ত জুডিশিয়াল কাস্টোডি গ্রান্ট করেছেন দ্বিতীয় দফায় রিমান্ডের পরে কি আজকে তোলা হয়েছে দ্বিতীয় দফায় প্রথম পুলিশ রিমান্ড থেকে আজকে এসছেন 4 জন 21 এবং তাদের মধ্যে 3 জনকে আজকে জুডিশিয়াল কাস্টোডি দিয়েছে আর 1 জন রোহিত কুমার সিনহাকে ফার্দার পুলিশ রিমান্ড দিয়েছেন আপ টু 11/3/2022 আপনার নামটা দিলীপ দেবনাথ এপিপি